তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যেমনটা তোমাদের বলেছিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার মানে আমি যেগুলো ছাড়ি, মানে যে ব্লগস বলো কিংবা ধরো কন্ট্রোভার্সি ভিডিও বলো, যে যারা সমস্ত কিছু ফলো রাখে তারা জানে। তো আজকে হচ্ছে ষষ্ঠী আর সপ্তমী একই দিনে পড়েছে। আজকে তোমাদের সাথে আমি ভদ্রেশ্বর মানে পুজো পরিক্রমা দেখাবো, কারণ চন্দননগর আজকে প্রচণ্ড ভিড় হবে। যার কারণ হচ্ছে আজকে সমস্ত মানুষের ছুটি, যেহেতু সানডে তো সবাই চলে আসবে, তো সেই কারণে আজকে চন্দননগর দেখাবো না, কারণ খুব এক মানে খুব ভিড় হবে। আচ্ছা, যেটা বলে রাখি সেটা হচ্ছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা মা কিন্তু খুব জাগ্রত, ঠিক আছে? তোমরা হয়তো সবাই জানো, কিংবা যারা জানো না তারা নেট সার্চ করে নেবে। নেট সার্চ করলে কিন্তু দেখা যাবে যে ভদ্রেশ্বরের তেঁতুলতলা মা কতটা জাগ্রত, তার সম্পর্কে আমি একটু তোমাদের বলে দিই। সেটা হচ্ছে তেঁতুলতলা মাকে কিন্তু কোনো মহিলারা ছোঁয়ে না, এবং কোনো ঠাকুরের কাজ কিন্তু সমস্ত পুরুষ রাই করে, এমনকি বরণটাও পর্যন্ত পুরুষরা করে। সেখানে টিপ পরে, মানে পুরুষ মানুষরা টিপ পরে, ঘুমটা দেয়, আট পরে, আট পৌড়েই তো বলে, যাই হোক আট পৌড়ে বোধ হয় শাড়ি পরে, আমি জানি না ভুল বললাম কি না, তো ওরকম শাড়ি পরে পুরুষরা করে। কেন করে, কি বৃত্তান্ত, সমস্তটা তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র প্রথম কিন্তু জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরেই হয়েছিল, ঠিক আছে? তারপরে রাজা কৃষ্ণচন্দ্র বলে এই পুজোটাকে প্রচার করতে হবে, তখন তার প্রজারা করে। এটা আমি শুনেছি, জানি না কতটা সঠিক, তোমরা নেট থেকে অবশ্যই দেখে নেবে। তখন কিন্তু চন্দননগরের চাউলপট্টিতে কিন্তু তারপরে পুজো হয়, সেকেন্ড পুজোটা কিন্তু চাউলপট্টিতে হয়। তারপরে এখানে ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজোটা হচ্ছে একজন প্রজা করেছিল, তারপরে করার পরে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে সে পুজোটাকে কন্টিনিউ করতে পারছিল না। তখন কিন্তু গৌরঘাটি না কি শ্রীরামপুরে, যাই হোক, কোনো জমিদার সেই পুজোর ভার নেয়, এবং সেই পুজোটা কিন্তু তারাই করে গৌরঘাটিতে, ঠিক আছে? গৌরহাটি, গৌরঘাটি কেন বলছি, গৌরহাটি। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম আর কি, তো আগেকার দিনে যেটা হতো, জমিদারের বউরা প্রচুর গয়নাগাটি পরতো, ঠিক আছে? সেই হিসেবে গয়না মানে কি বলবো, চুরি হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, ডাকাতি হতো আর কি। তো সেই কারণে মহিলারা সেইভাবে বেরোতে পারতো না বলে কিন্তু সেই পুরুষরা করে, সেটাই শুনে এসছি। তো সেইভাবে কিন্তু সমস্তটা পুরুষরাই করে, অবশ্যই যদি পারি বরণটা দেখাবো, কিন্তু কনফার্ম আমি বলতে পারছি না, কারণ যাওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আজকে তোমাদের সাথে সেই তেঁতুলতলা মায়েরই সাক্ষাৎ করাবো। আর তেঁতুলতলা মা কাছে তুমি যা চাইবে যদি মন থেকে চাও হয়, যেরকম কিনা নৈহাটির বড় মা জাগ্রত, সেরকমটাই তেঁতুলতলা মা জাগ্রত। অনেকে অনেক কিছু চায় হয়। তারপরে আমি চারিদিকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই ব্লগের মাধ্যমে। চারিদিকে শোনা মানে শুনছি অনেকেই তার শ্বশুরবাড়ি সম্পর্কে অনেক নিন্দা চর্চা করছে, শুধু সেই সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, যে উপর দিকে থুতুটা ফেললে না নিজের গায়েই আসে, উপর দিকে তুমি থুতুটা ফেলবে তোমার নিজের গায়েই আসে। তুমি সবশেষে এটা ভাববে তুমি কাদের এই জিনিসটা শেয়ার করছো, করছো কিন্তু সোশ্যাল মিডিয়ায়, আর সেটা কিন্তু তোমাকে একদিন পাল্টা তোমাকে নিতেই হবে। তাই বুঝে শুনে শেয়ার করো যেই করছো কিনা, ঠিক আছে? আর একটা কথা জেনে রাখবে, যতই খারাপ হোক তবু কিন্তু তারা নিজের লোক, তোমার যখন একটা বিপদ হবে তারাই কিন্তু সব থেকে আগে ছুটে আসবে। এবার শাশুড়ি বৌমা বা অধিকার এর যে বিষয়টা সেটা নিয়ে আমি ছোট্ট করে বলি, হয়তো ভিডিওটা বড় হবে, তোমরা প্লিজ স্কিপ না করে দেখো। যারা কিনা শাশুড়ি তারা এত বছর সংসারটাকে সামলে এসছে, তাই বৌমা আসার পরে তারা সংসারটাকে ছাড়তে চায় না, সবই ভাবে আমার নিজের, আমার নিজের, এটা তো আমার নিজের, এটা তো আমার নিজের। এই জায়গাটাতেই কিন্তু সমস্যাটা হয় সব থেকে বেশি। এবার বউরা কিভাবে, যে আমি একটা বাড়ির ছেড়ে এসেছি, আমার লোনলি ফিল হচ্ছে, কেন আমার শাশুড়ি আমাকে, কেন আমাকে অধিকার ছাড়ছে না, ঠিক আছে? তাই শাশুড়িদের উদ্দেশ্যে আমি বলবো যে এই এইটা করবেন না,
ছাড়বেন আস্তে 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 সমস্তটা ঠিক হয়ে যাবে। আর বউদের উদ্দেশ্যে আমি এটা বলবো, যারা কিনা বউরা দেখছো, দেখো একদিনে সমস্ত কিছু পাওয়া যায় না, ধীরে 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 তুমি সমস্তটা পাবে, কিন্তু তার জন্য সময় লাগবে, ধৈর্য লাগবে, যতটা তুমি দেবে ততটা পাবে। অনেকেই বলে হ্যাঁ শাশুড়ি মানে মাদের মতন শাশুড়িরা হয় না, তোমরা কি মেয়েদের মতন হও? তাই না, আজকে শাশুড়ি কিছু বললে তোমরা সেটাকে মনে লাগিয়ে ফেলো, কিন্তু মা বললে কিন্তু ততটা গায়ে লাগে না, লাগে কি একটু ভেবে দেখবে। তাই আমি বলবো শ্বশুরবাড়ির নিন্দা ফিন্দা এই সমস্ত না না করাই ভালো, কি লাভ আছে বলো, আফটারঅল তোমার শ্বশুরবাড়ি তোমাকেই থাকতে হবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অলরেডি 5.5 মিনিট হয়ে গেল, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দাঁড়াও সামনে থেকে তোমাদের দেখাচ্ছি আজকে আই মেকআপটা কেমন হয়েছে, দাঁড়া একটু আলোতে আসে, এবার বুঝতে পারছো ভালো হয়েছে, ভালো লাগছে। আচ্ছা এই কানের দুলটা এই ড্রেসের সাথেই আর কি করেছি, মানে কিনেছিলাম আর কি, করেছি আর কি বলছি, দাঁড়াও এই দেখো, এই হচ্ছে আমার পুরো ড্রেসটা, ঠিক আছে, এই হচ্ছে পুরো ড্রেসটা। আর অবশ্যই আমি লেগিংস পরে নিয়েছি, এই দেখো লেগিংস পরে নিয়েছি। অনেকেই দেখলাম রাস্তায় লেগিংস মেগিংস পরছে না, তো আমি পরে নিয়েছি। আরেকটা যেটা আমাকে কি খুব খারাপ লাগছে, আজকে আমি দোপাট্টা দেবো না, ঠিক আছে, দোপাট্টা দিলে খুব একটা ভালো লাগছিল না দেখলাম, তো সেই কারণে দিচ্ছি না। কিন্তু অন্য কোথাও ধরো কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও গেলাম তখন তো দোপাট্টা দিতে হবে, সেই কারণে এই দোপাট্টাটা কিনেছিলাম, এই দেখো চকচকে, ঠিক আছে, এই দোপাট্টাটা আজই দিচ্ছি। তো চলো আমরা ঠাকুর দেখি কি, চলো। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ভদ্রেশ্বরের পুজো পরিক্রমা হবে, তো এটা দেখেছো এটা খেলা উপলক্ষে করেছে, ঠিক আছে। তো আজকে তো ওয়ার্ল্ড কাপ আছে, তো ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ, আর কি বলবো, যাই হোক বাদ দাও। তো দেখো পুজো প্যান্ডেলটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি জানি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে, তোমরা সবাই বলছো যে এত সুন্দর পুজো হয়, দুর্গা পুজো ফেল হয়, এই দেখো ছট পুজো সমস্ত কিছু যাচ্ছে, হ্যাঁ এই দেখো ছট পুজোর সব মহিলারা, এই দেখো এটা আরেকটা প্যান্ডেল, ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছে যার কারণে তোমাদের বোরিং যাতে না লাগে, ভিডিওটা বড়ও হয়ে গেলে তোমরা অতটা দেখতেও চাও না, তো সেই কারণে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা প্যান্ডেল, তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যান্ডেল, এখানে সবই নাট মন্দির জানো তো, বেশিরভাগই আর কি নাট মন্দির। আর সবথেকে বড় কথা এখানে এত বড় বড় পুজো হয় কিন্তু চাঁদা নিয়ে আর কিন্তু কোনো চাপ নেই, ঠিক আছে, তুমি 10-20 যা দেবে তাই নিয়ে নেবে। আর খুব কম প্যান্ডেল আসে কারণ বড় বড় স্পন্সররা আসে, মানে কোম্পানির স্পন্সররা সব দিতে আসে, বুঝতেই পারছো, না হলে তো এত বড় পুজো করা সম্ভব নেই। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এটা খুবই সুন্দর প্যান্ডেল, সমস্ত দেখতেই পাচ্ছ দড়ি ঠড়ি দিয়ে এই সমস্ত দিয়ে করা, এই একটা মা, মায়ের মুখটা তো অপরূপ কি বন্ধুরা, তাই না, সব কটা মায়ের মুখে সুন্দর। এটা একটা, এটা নিমতলা, এটাও কিন্তু খুব নাম করা ভদ্রেশ্বরে, এই ঠাকুরটা যাবে। আর এই যে তেঁতুলতলা যেটা কথা বলছিলাম, এটা হচ্ছে তেঁতুলতলা, এখানে স্পিডটা একটু কমিয়ে দিয়েছি যার কারণ তোমরা ভালো করে দেখতে পারবে, মান্নাত করো আমার ভগবানের কাছে, এইটাই চাওয়া যে মা আমার সকল দর্শক বন্ধুরা থাকে যেন দুধে ভাতে, এবং সবাই যেন দুধে ভাতে থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন রোগমুক্ত থাকে, তাছাড়া আর কী চাই বলো, দুমুঠো খাবার আর যদি রোগমুক্ত থাকে তাহলে তো আমার মায়ের কাছে আর কিছু চাওয়ার নেই, তাই না। হ্যাঁ মা কিন্তু মানে নৈহাটির মায়ের মতনই বিখ্যাত, এই দেখো বাঁদিকে যা মানে যার দান করার সেটা দেয় আর কি। আর এইখানটায় যে লম্বা করে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু অষ্টমীর রাত্রির থেকে মানে সন্ধে 6টা থেকে 12, 14, 15, 16 ঘন্টা পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকে, বসে থাকে। এই দেখো এখানে হচ্ছে মেলা, আর এরপরেই আমি চলে যাব পাপড়ি চাটের দোকানে, আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপ বলে রাস্তায় ভিড়টা কম, আর যেহেতু একেবারেই সন্ধ্যেবেলা, হ্যাঁ ভিড়টা কিন্তু একটু রাতের দিকে হবে, তাও লোক বেরিয়েছে তবে তুলনামূলকভাবে কম, ঠিক আছে, যেটা হওয়ার কথা ছিল রোববার খুব ভিড় হবে, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ করে তাই দেখেছো পাপড়ি চাটটা দেখে তোমাদের লোভ লাগছে, তাই তো। এই দেখো আমি যে হাটটা কিনেছিলাম গতকাল তোমরা দেখেছো, সেই হাটটা চেনটাই ভদ্রলোককে দিয়ে আর কি করছি, আমার মানে কপালটা খুব ভালো, আমি ঠিক
ঠিক পেয়েই যাই, ঠিক আছে। সোনার দোকানে ভেবেছিলাম দেবো, তারপরে ভাবলাম না এরকম দোকানে এরা ঠিক করে দিতে পারবে, তো ভদ্রলোক ঠিক করে দিল, ভদ্রলোককে একটা আমি টাকা দিয়ে দিয়েছিলাম। আর চেনটা আমি অন্য দোকান থেকে কিনেছিলাম, দেখো ওটা যেটা দেখলে ওটা হচ্ছে কি বলবো, ওয়াটার শ্যাডো টাইপের লাইট করেছে, বেশ সুন্দর। এটা এই পুজোটা প্রত্যেক বছর খুব ভালো করে গঙ্গার ধারেই, সব গঙ্গার ধারেই, মানে ভদ্রেশ্বরের বেশিরভাগ পুজো কিন্তু গঙ্গার ধারে রাস্তা দিয়ে হয়, মানে জিটি রোড দিয়ে হয়। এটা কিন্তু সবাই বলছে ভদ্রেশ্বরের নাকি এটা সেরা মানে প্যান্ডেল হয়েছে। তো আমি একটু আমাকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে, দর্শক বন্ধুরা ভালো লাগছে আমাকে, বারবার করেই বলছি, কারণ তোমরা যদি বলো হ্যাঁ ভালো লাগছে, তবে আরেকটু ভালো করে সাজতে ইচ্ছা করে। এই দেখো এখানে সব লটারি সিস্টেম, বলছে লটারি কাটবেন লটারি কাটবেন, আমি আবার লটারি টটারি কাটি না, আমি বলি না আমার অত ভাগ্য ভালো না ভাই, অত লটারি ফটারি কেটে কোনো লাভ টাভ নেই আর কি। দেখো এটাও একটা প্যান্ডেল খুব ভালো করেছে, আজকে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো, তোমাদের বোরিং লাগবে না, তো সেই আর কি। তো এরপরে কিন্তু চন্দননগরে ঠাকুর তো অবশ্যই দেখাবো, আমাদের জায়গার ঠাকুর তো আমাদের দেখাবো না, এটা খেয়ালের সঙ্গ ভদ্রেশ্বর, এটাও খুব ভালো হয়। আর এই প্যান্ডেলটাও খুব ভালো চিন্তা ভাবনা, ঠিক আছে। এখানে হচ্ছে শিবজির ওই হারা হারা শম্ভু, সব জায়গায় ওই হারা হারা শম্ভু, এই ঠাকুরটাও বেরোয় ভদ্রেশ্বরে। কিছু কিছু আছে যেসব বারোয়ারিরা বেরোবেই বেরোবে, মানে এখানে অনেক পুজো হয় কিন্তু নাম্বারিং করা থাকে, কারা কারা দশমীতে মানে বেরোবে, দশমী না এবার তো একাদশীতে, এ দেখো এটা হচ্ছে ছট পুজো, সেসব আর কি কী বলতো নাম্বারিং করা থাকে, ঠিক আছে। সব সেন্ট্রাল কমিটি থেকে সিলেক্ট করা থাকে কোন কোন, এই দেখো ছট মাইয়া, এই দেখো এটা হচ্ছে গঙ্গার এখান থেকে মানে কি বললো তো গঙ্গার জল আর কি পরিশোধিত হয়, এটা হচ্ছে নিমতলা। দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, এখানে থিম করেছে হচ্ছে কি বলতো সেটা হচ্ছে মশারি, ঠিক আছে, মশারি ব্যবহার করতে বলছে যাতে ডেঙ্গু না হয়, সেই সচেতনতা দিয়েছে। আর দেখো এটা হচ্ছে রাস্তা একটা লাইট, আর বাঁ দিকে হচ্ছে ভদ্রেশ্বর পুলিশ স্টেশন, হ্যাঁ দেখো লাইটিং হয়েছে এই পুলিশ স্টেশন। আগে আমার শ্বশুর চাকরি করতো যখন বেঁচে ছিল, আমি তো ওনাকে দেখিনি, তারপরে হচ্ছে ভদ্রেশ্বরের মিউনিসিপালিটি বাঁ দিকে, আর ডান দিকে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ভদ্রেশ্বরের জুট মিল, ঠিক আছে। আর তার পাশেই হচ্ছে স্কুল, গার্লস বয়েজ, তেলিনিপাড়া গার্লস বয়েজ, যারা এখানে থাকে তারা সবাই জানে। আর এই যে বাসটা দেখলে সেটা হচ্ছে পুলিশরা আর কি ওই স্কুলটা থাকছে, আর এই বাসে করে কিন্তু চক্কর লাগাচ্ছে। এখানে মেয়েরা সারা রাত্রি ঘুরতে পারবে, কোনো টিচ টিচকারি কোনো অসভ্যতামি কিচ্ছু নেই আমাদের এখানে, এত পুলিশ প্রোটেকশন দেওয়া থাকে, তো কোনো ব্যাপার না আর কি। তো আমি তো একাই ঘুরি, আমাদের একা মানে কি আমার কী বলবো, আমাদের সাথে তো কোনো পুরুষ মানে আমার হাজবেন্ড তো থাকে না, বুঝতেই পারছো কী বলতে চাইছি, তো মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাও একটা প্যান্ডেল, এটাও খুব ভালো হয়। আর এটা হচ্ছে ভদ্রেশ্বরের গেট বাজারের, এখানে তিনটে পুজো কিন্তু খুব ভালো করে, ঠিক আছে। গেট বাজারের ওখানে হচ্ছে সব পুন্দরিয়া হপ্তা হয়, মানে কী বলতো সব যারা ওই যে জুট মিলের সমস্ত মানুষজনরা কেনে, মানে কী বলবো সপ্তাহে 15 দিন অন্তর অন্তর এটা টাকা পাই। দেখো এখানে খেলার জন্য প্রজেক্টার ফ্রোজেক্টার লাগিয়েছি, ইন্ডিয়ার পতাকা ফতাকা টাঙিয়ে মানে বিশাল ব্যাপার করেছে সব আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে হচ্ছে নাচানাচি হচ্ছে, মানে ওই ঢাক বাজছে, ঢাকের আওয়াজটা তোমাদের দিতে পারলাম না কপিরাইটের জন্য, তো বুঝতেই পারছো ঢাক বাজলেই কি একটু নাচতে ইচ্ছা করে কি বন্ধুরা, তাই না। এটাও একটা প্যান্ডেল, সবই এই নাট মন্দির সবই ঢাক বাজছে, এখানেও ভদ্রেশ্বর, এটা আবার বাংলায় লেখা, মানে আমার শহর ভদ্রেশ্বর, এটা আমার শহর চন্দননগর সমস্ত, এটাও দেখো এই যে সব বললাম না তোমাদের নাট মন্দির, তো চলো টাটা।